আগামী 15 জুন ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ও হাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সৈয়দপুর ইউনিয়নে 8 জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল মোতালেব সবুজ চশমা প্রতীক পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি প্রতিদিন শত শত নারী পুরুষ নিয়ে তার নির্বাচনী সৈয়দপুর এলাকায় চষে বেড়াচ্ছেন। তিনি প্রতিটি ভোটারদের বাড়ি বাড়িতে গিয়ে নারী পুরুষ সকলের সাথে কুশল বিনিময় করে তাকে চশমা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আহ্বান জানান। তিনি আজ সৈয়দপুর ইউনিয়নে নির্বাচন গণসংযোগকালে 71 বাংলা টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, আমি ভোটারদের কাছে ব্যাপক সাড়া পেয়েছি। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি চশমা প্রতীক নিয়ে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হব। 15 জুন আমরা যারা জনগণ আছি, এরা সৈয়দপুরের জন্য সবুজভাই ভালো জনপ্রিয়তা পাইছে। সবুজভাই মহিলা যারা আছে, পুরুষ যারা আছে, আমরা সবুজভাইকে চশমা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার মতো আমরা ইনশাল্লাহ একমত আছি সবাই। জনগণ সবাই ভালো মনে করিয়া সুন্দরভাবে ভোট দিয়া জয়যুক্ত করব। আমরা ইনশাল্লাহ এই আমাদের প্রার্থী সবুজ ভাইকে আমরা সশমার্কা বিপুল ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব। আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র হয়ে সাধারণ মানুষের পক্ষে আমি একজন প্রার্থী হয়েছি। আলহামদুলিল্লাহ আমি পুরো সৈয়দপুরে যথেষ্ট সাড়া পেয়েছি। মুরব্বীরা, আমার মারা, আমার বাবারা, আমার সমকক্ষ এবং তরুণরা আমাকে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে। আমি আশাবাদী ইনশাল্লাহ আমাদের 15 তারিখে ভোটে যদি ভোটটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, ইনশাল্লাহ আশাবাদী আমি ব্যাপক ভোটে ইনশাল্লাহ জয়লাভ করতে পারবো। আল্লাহ রহমত। আপনি যদি বিজয় হন তাইলে ইউনিভার্সের জন্য কি ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করবেন? ইনশাল্লাহ মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে এই সৈয়দপুরের মানুষের জন্য আমি সৈয়দপুরের প্রত্যেকটা রাস্তাঘাট উন্নয়নের কাজ করব এবং সৈয়দপুরের প্রত্যেকটা মোড়ে মোড়ে বাজারে সিসি ক্যামেরা স্থাপন করে সামাজিক নিরাপত্তার চাদর বলয়ে গড়ে তুলব আমি ইনশাল্লাহ। এবং সৈয়দপুর থেকে মাদক এবং মাদক জাতীয় যত জিনিস আছে সৈয়দপুরের মাটি থেকে আমি সম্পূর্ণরূপে নির্মূল করবো, এটা আমার চ্যালেঞ্জ ইনশাল্লাহ।